ফাইনালি শুভর বার্থডে কি কেসে গেছে তোমাদেরকে যখনও কাটবে তখনই দেখাবো কোনটা অর্ডার করলাম মোটামুটি তোমরা আন্দাজি করতে পেরেছ এটাতে আমরা যে খাবারগুলো অর্ডার করেছি টুকটাক কিছু খাবার অর্ডার করেছি তো সেটা আর এটা হচ্ছে কেকটা চলো কেকটা ফিজে রেখে দিই আমি কেকটা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম আর কেক মানে শুভ বার্থডে কেকটা খোলার পরে তো আমি মারাত্মকভাবে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি জোম্যাটো মানে এরকম এহেন ডেলিভারি দেখে দেখো কেকটার কি অবস্থা নামটাই উঠে পুরো ক্রিমটাই ওপরটায় লেগে গেছে যাই হোক আমি কমপ্লেন করে দিয়েছি আর ওরা বলেছে আবার কেকটা রিডেলিভার করে রিডেলিভার করা কেক আমরা থেকে খুব ডিসঅপয়েন্টেড হয়েছি তো এই কেকটা আবার ওরা পাঠিয়ে দিয়েছে প্রথমে তো এই একটা ভাঙা কেক মানে ভাঙা কেক না কেকটা একদম গোটাই আসতেই কেক পাঠিয়েছিল বা এটা যাই হোক ওটার নামটা কাইন্ড অফ লেগে উঠে গেছিল তো এইটা পাঠিয়েছে আবার জোম্যাটো থেকে নতুন করে বাট এটা একটা জিনিসে মিস্টেক করেছে দেখলাম নামটা লেগে তাই তো ঠিক আছে চলো এটা অব্দি মানা যায় ঠিক আছে কারণ আমি লেখাটা এখান থেকে পেয়ে যাবো যাব তো চলো সোহো আজকে একটু অর্ডার করেছিলাম কেকের সাথে চিকেন ইন্টারনেট অর্ডার করেছিলাম এটা একটা কি রোল ছিল বেশ ক্রিমি রোল এটা হচ্ছে ফিশ চপ তার সাথে এটা হচ্ছে ফিস ক্রিমি বল না চিজ বল সামথিং সেটা তো চলো একটু খেয়ে নিই সো এখন আমি বসে পড়েছি কালকে যেহেতু সবার বার্থডে খুব সকাল সকাল উঠে যেহেতু রান্নাবান্না করতে হবে তো তারই মোটামুটি একটা প্রিপারেশন করে রাখি হ্যাঁ আর এখন হচ্ছে সিক্স অফ ফেব্রুয়ারি রাত এগারোটা পঞ্চান্ন আর পাঁচ মিনিট পরে শুভর বার্থডে মানে বারোটা বেজে যাবে তো আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু একটা মানে প্লেন একটা সালভার পরে নিয়েছি এই সালভারটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে গিফট করেছে এটা তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি এখন শেয়ার করে দিলাম আর মেয়েটাকে এখন রেডি করিনি রেডি করিনি মানে ও একবারে নাইট ড্রেস পরে শুয়ে পড়েছে তো ওকে আর আলাদা করে সাজাচ্ছে না বোঝাচ্ছে না ওকে একেবারে নিয়ে যাব কেক কাটিংয়ে তো যেহেতু ও জেগে আছে দেখলাম তাহলে ভাবলাম ওকে নিয়ে যাবো আর এখন ওকে আলাদা করে সাজাতে গেলে না আবার করে এনে ওকে ইয়ে পুরো ক্লিন করে শোয়াতে হবে আর এখন যেহেতু ও শুয়ে জেগে আছে আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে পড়বে যেহেতু জেগে আছে সেহেতু ভাবলাম তাহলে ওকে নিয়েই যাবো তো চলো এখন কেকটা রেডি করে নিই তো তোমরা কেকের এক্সপিরিয়েন্স দেখেছো জোম্যাটোতে অর্ডার করেছিলাম একটা কেক তো যেটা প্রথমে পাঠালো সেটা তো কি বলবো ভাবে পাঠিয়েছে যে উপরের লেখাটা মানে উপরের পুরো ক্রিমটাই না পুরো মানে মানে খামটার ওপরে মানে খাফটার ওপরে গেছিলো তো আবার নতুন করে রিডেলিভার করে যেটার জন্য আগের কেকটাও কিন্তু আমি পেয়ে গেছি দুটো কেকই আমার হয়ে গেছে বাট তবুও সবাইকে দিতে সুবিধা হবে বাট আমি না ঠিক এরকমটা আশা করিনি আর সেকেন্ড কেকেও একটা প্রবলেম করেছে সেটা হচ্ছে মানে সেকেন্ডবার রি অর্ডার যেটা মানে রিডেলিভার যেটা করলো না সেটাতে যেন কি করেছে নামটাই লেখেনি নিই না খুলে দেখাচ্ছি সো তোমরা তো অর্ডারের সময় দেখলেই আমি কেশার পেস্তা অর্ডার করেছি আর এই হচ্ছে সেই কেশার পেস্তা কেক যেটাতে আমি একটাই শুধু দেখলাম ওরা নামটাই কেকটায় লেখেনি তো বাট এবারে ঠিকঠাক পাঠিয়েছে আগেবারে কেকটা সেটাও এখন অলরেডি অলরেডি ফ্রিজে আছে মানে জোম্যাটো থেকে এবারে মানে হ্যাঁ অনেকটা কেক হয়ে গেছে সবাইকে দিয়ে দিতে ছুঁতে বেশ ভালো করে পারবো বাট কি বলো তো ওই যে মানে প্রথমবার যেটা এলো সেটাও একটু প্রবলেম হয়ে গেল তো চল এখন এটা কেকটাকে সাজিয়ে নিই এখন বেজে গেছে বারোটা তো এখন হচ্ছে হ্যাপি বার্থডে হবে আর দেখুন কেকটাকে দিয়েছি আর এই যে জিনিসটা এনেছি না এটাতে এটাকে পুরো ফ্লাওয়ারের মতন ফুলে যাবে এটা দেখানোর জন্যই আরও রাইকে নিয়ে আসবে আর এখন আমি আগে মোমবাতিটা জ্বালিয়ে নেবো সবকটা মোমবাতি কেকের সমস্ত মোমবাতি জ্বালানো হয়ে গেছে শুধু এইটা দাঁড়া এখন এখন এক সেকেন্ড দাঁড়া দাঁড়া ইনিও চলে এসেছেন এবার ইনিও কেক কাটবেন বাবার কোলে বসে হুম বাবার মাথায় টুপি টুপি খুলে গেলো এবার এই মোমবাতিটা জ্বালিয়ে দিই এবার এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই Happy... Happy birthday to you! Happy birthday to you! Happy birthday, happy birthday, happy birthday to you! তুমি খাও তুমি খা তুমি খাও এইটা কিন্তু মানে এই ক্যান্ডেলটা খুব সুন্দর মেয়ের জন্মদিনের ক্যান্ডেল এটাই নিয়ে আসবে কি সুন্দর দেখো না যাচ্ছে আমাদের মিড নাইট স্যালি মানে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে কালকে এবার শুভর জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি কতটা করতে পেরেছি সেটা কালকেই দেখতে পাবে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট কিছু স্টার্ট করেছি তো তার তো কিছু শুরুটা তোমরা আগে পার্টগুলোতে দেখলেই আর বাকি সব চলতে থাকবে বাবাকে হ্যাপি বার্থডে বলেছ হ্যাপি বার্থডে বলো নি তা বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে মিনি মিনি হ্যাপি রিটার্নস অফ দ্য বলো ওর ওই ক্যান্ডেলটা খুব পছন্দ আছে আর ক্যান্ডেলটা সত্যি খুব ভালো পয়সা ওষুধ যেটাকে বলে খুব ভালো আমি এমনি ওই স্পার্কেলগুলো নিতে গেছিলাম মানে আমার মানে ওখানে গিয়ে আমাদের মানে জেনেক্সের ভেতরে যে মুন্সিটি আছে ওখানে গিয়েছিলাম বাট ছিল না আর যেগুলো ছিল সেগুলো ভাঙা ভাঙা ছিল ওই জন্য নিয়ে নি তারপর দেখলাম এটা আছে এটা তো নিয়ে নিয়েছি বেশ ভালো বেশ ভালো এটা আমাকে ভালো মিউজিকও দিচ্ছিল চলো এটা তো নিভে গেছে এটা মিউজিক চলেছে না কিউট হ্যাঁ চল ছবি চল সকাল থেকে উঠেই সব রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে চাটনি অলরেডি হয়ে গেছে চাটনি দিয়ে সমস্ত রান্নাবান্না শুরু করেছে এদিকে বাঁধাকপিকে আমি ভাপিয়ে রেখেছি এরপর বাঁধাকপির তরকারি করব। তো এখানে আলু ফালু ভাজি এই সমস্তগুলো দেখাতে দেখাতে অনেক কিছু বলি প্রথমত হচ্ছে বরের জন্মদিন না স্পেশাল করে কিছু রান্না বান্না করে খাওয়াতে আমার সত্যি খুব ভালো লাগে এমনিতেও আমার রান্না করতে আর রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে আর স্পেশালি যখন এটা বরের ব্যাপার হয় তখন তো আরও ভালো লাগে আমার ওই সাজিয়ে গুছিয়ে খেতে দেব এই জিনিসটাই আমার খুব ভালো লাগে আর দেখো সারা বছর যে মানুষটা আমার সমস্ত সকাল পূরণ করে না বলার আগে তার জন্য তার এই স্পেশাল দিনটাতে তাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেব এটা আমার কাছে অনেকটা স্পেশাল একটা ব্যাপার তো এই যে এখনো জন্মদিনের পায়েসটাই বানাচ্ছি আর এদিকে পমফ্রেট মাছে আজকে একটু মানে পমফ্রেটের সর্ষে ঝাল করবো তো সেটাই প্রেপারেশন রেডি করেছি দিয়ে চিংড়ি মাছে মালাই আজকে সমস্ত রান্নাগুলোই আমি মাছের ওপর রেখেছি মাংস ঠাংস করছি না আর শুভর আজকে অনেকটাই সকাল থেকে সব কাজ কাজ শুরু করেছি তো মোটামুটি এখন মেয়েকে খাওয়াবো দেন এসে ভাত বসাবো ভাতটা বসিয়ে রেখে মেয়েকে খাওয়াতে যাব দেন এসে পাঁচ রকমের ভাজা ভাজবো আর তার সাথে ইয়ে করবো মাথায় আসছে না তার সাথে আমি করব হচ্ছে তোমার পাঁচ রকমের ভাজা ভাজবো তার সাথে করব হচ্ছে পমফ্রেট মাছের ঝালটা আর চিংড়ি মাছের এটা এইগুলোই বাকি আছে মোটামুটি সাড়ে এগারো মানে সাড়ে এগারোটা বারোটার মধ্যে সব রান্না আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখতে থাকো ব্লগটাকে আশা করছি মানে ও বার্থডেটায় খুব মানে ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারো চল এখানে পমফ্রেট মাছ ভাজা চলছে একটা মাছ ভাজা হয়ে গেছে ভাজা চলছে আর এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি তো চল এখন আমি পাঁচ রকমের ভাজা বসিয়ে দিয়েছি এখানে কোটা রয়েছে আর এটা হচ্ছে শুভর ফেভারিট পোস্তর বড়া পোস্ত যার দাম সত্যি কথা বলতে পোস্ত বড়া ভাজটা যে খুব কষ্ট হচ্ছিলো কেন অনেকটা পোস্ত লাগে জানো পোস্ত বড়া ভাজ তো ফাইনালি পোস্ত বড়াও রেডি আর এদিকে চলছে পাঁচ রকমের ভাজা তো চলো সব ভেজে ঠেজে নিই অন্যদিকে মোটামুটি আমার সমস্ত রান্নাই হয়ে গেছে এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল আচ্ছা এটা তো দেখালাম তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারি পায়েস বাকি তোমার বাঁধাকপির তরকারি আর ভেজ ডাল সেটাও হয়ে গেছে চলো এবারে তোমাদের সাথে শেয়ার করে নিই শুভর আজকের বার্থডে প্ল্যাটার হচ্ছে বারোটা আমরা যেহেতু লাঞ্চ এখন ব্রাঞ্চ করি তো সেই জন্য আজকে বারোটাতে একবারে লাঞ্চ দিয়ে দিয়েছি শুভজিৎকে আজকে ওর বার্থডে মেনুতে মেনুতে কী কী রেখেছে সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ফার্স্ট হচ্ছে ভাত আচ্ছা যেহেতু জন্মদিন সেহেতু পায়েসটা আগে দিয়েছি তো পায়েস মানে ভেজ ডাল এখানে পাঁচ রকমের ভাজা আছে যার মধ্যে আছে হচ্ছে পোস্তর বড়া ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা আমি উচ্ছে ভাজা দিতাম মানে আগে দিতাম বাট আমাকে কেউ একজন বারণ করেছে তো আমি সেটা দিই না স্কিপ করি আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে পমফ্লেট মাছের সর্ষে ঝাল এটা হচ্ছে চাটনি সাত রকমের মিষ্টি রয়েছে আর তার সাথে এখানে কিছু স্ন্যাক্সও দিয়েছি যার মধ্যে ও খেতে ভালোবাসে ফিফটি ফিফটি বিস্কিট লেজ লাসি মিষ্টি দই আছে ড্রাই ফ্রুটস আছে আর তার সাথে স্প্রাইটও আছে আর জল এই হলো গিয়ে আজকে ওর ম্যানি কি ম্যানিউ পছন্দ সব কিছু সামলে এইটুকুনি অ্যারেঞ্জমেন্ট করতে পেরে তো সব কিছু সামলে এইটুকুনি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি বেশি কিছু করতে পারিনি তো যতটুকুন পেরেছি ততটুকুন করেছি নিজের মানে সাধ্যের মধ্যে তো চলো বেশি কথা না বলে ওকে লাঞ্চটা করতে যাই বিকজ বারোটা বেজে গেছে আমরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খেয়ে নিই আমি যেটা করবো সেটা হচ্ছে এই কেকটাকে এখন মানে কেটে কেটে একটু ভাগ করে রাখবো সবাইকে দিতে হবে আমার কাজের বৌদি আসবে তারপর চেতলা বাড়িতে ম্যামকেই সবাইকে পাঠাতে হবে তো কেকটা আমি এখন কেটে কেটে বক্স করে রাখি কেকটা কেটে মোটামুটি সবাইকে দিয়ে দিয়েছি আবার এই যে গোটা কেকটা কালকে আর একটা যেটা আমরা জোম্যাটো থেকে ফ্রিতেই পেয়েছি বলতে পারো সেটা এখন কেটে বাকি যাদের যাদের আছে তাদের তাদের দেবো বললাম না যে কেকটা দুটো এসে একটা হয়েছে যে সবাইকে একটু ভালো করে দিতে পারবো মাথা থেকে ওরা স্কিপ করে গেছে এবার এখন যখন বসে আমরা টিভি দেখছি তখন ও আমাকে বলছে কী গিফটটা দিলে না তো আচ্ছা হ্যাঁ দাঁড়াও তোমাদের ও গিফটটা রেখেছি বাট গিফটটা দিতে ভুলেছি ওখানে জানে না কি গিফট আছে ওর জন্য তো চলো গিফটটা বার করি আমি আলমাইতে এই ঘরে আলমারিতে রেখেছিলাম চলো আগে দেখাই তো শুভর জন্য আমি এই গিফটটা নিয়েছি এটা হচ্ছে পার্ক এভিনিউয়ের একটা মানে তোমার সে মানে গ্রুমিং কালেকশন যেটাকে বলে সেটা অ্যাকচুয়ালি না ওর যেটা আমরা মানে ও যেটা ইউজ করতো ওটাও পার্ক এভিনিউ ছিল বাট ওর ওই সেটটা আস্তে আস্তে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিল এবার যেহেতু শেষ হয়ে গেছিলো আবার ওকে নতুন করে কিনতেই হতো তো আমি ওকে আর কিছু বলিনি আমি এমনি নিজে নিজে অর্ডার করে নিয়ে নিয়েছিলাম যে আমি জানি এটাও অর্ডার করতোই তো তার থেকে ব্যাটার কি আমি অর্ডার করে দিই তো ওকে গিফটটাও দেওয়া হলো আর ওকে ওকে আর নতুন করে এটা অর্ডার করতে হলো না এটা গিফটও দেওয়া দিয়ে দিয়ে দেওয়া হলো আগের বছরে ওকে সেই ব্লেজারটা গিফট করেছিলাম ভ্যালেন্টাইন আর আমার বরের একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে ওর জন্মদিন আর ভ্যালেন্টাইন্স উইক একই উইকে তো সেই জন্য যেটা দিয়ে একটু মোটামুটি ভালো গিফট দেওয়ার চেষ্টা করি যেটা হ্যাঁ এটা এমন কিছু দামি গিফট নয় ওর জন্য আর একটা জিনিস আমি অ্যারেঞ্জ করে রেখেছি যেটাও ভ্যালেন্টাইন্স ডে দিন দেব বাট আজকে এটাই দিচ্ছি তো চল এটা দিই ওকে এই যে তোমার গিফট তোর নয় এটা তোর বাবার গিফট ওটা তোর গিফট না ওটা তোর বাবার জন্য এনেছি কি কি আছে একটু দেখো ভালো কি কি আছে আছে

এটাও একটা বডি স্প্রে ভালোই দিয়েছে এই পাউডার পাউডার দেওয়ার থেকে এগুলো ভালো দেখো এ কি করলো সব জিনিস ছেড়ে দিয়ে ওখানে গিয়ে এখন ওই বাক্সটা নিয়ে বসেছে সো শুভর বার্থডে উপলক্ষে ওই সব বন্ধুরাও এসেছিল তো সেই নিয়ে বেশ একটা বেশ মজাই হয়েছে বলতে গেলে বেশ এনজয় করেছি আর এই সন্ধ্যাটাও বেশ ভালো কেটেছে বার্থডে স্পেশাল আর বেশ এনজয় হয়েছে সব ক্লিপিংস নিতে পারিনি কারণ সবাই সবসময় ব্লগে বা আমি সবসময় আমি একটু সাই সবসময়তে ওই ক্যামেরা অন করে ব্লগ করতে পারি না তো যেটুকুন যতটা পেরেছি ততটা একটু একটু ছোটো ছোটো ক্লিপিং হয়েছে পুরোপুরি মানে ওই ক্যামেরা ধরে রাখ মানে ধরিনি নি এইগুলো গিয়ে ব্যাপার তো শুভ এখন বসে বসে শুভর গিফট আনবক্সিং করছে যে ওর কী গিফট ও পেয়েছে তো চলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে ও কি কি গিফট পেয়েছে এটা এটা একটা খুব ভালো গিফট পেয়েছে এটা না ওই তোমার ওটাকে কী বলে এটা একটা বডি স্প্রে ছিল বডি স্প্রে ওল্ড স্পাইসের একটা বডি স্প্রে ছিল খুব ভালো আর তার সাথে একটা ডার্ক চকলেট ছিল ডার্ক চকলেটটা জানি ওটা আমারই জন্য বাট এখন আমি চকলেট খাওয়াটা যেহেতু অ্যাভয়েড করছি তো এখন এটা শুভই খাবে আর নেক্সট যে গিফটটা দেখাচ্ছে গিফটটা দেখো এটা দার্সের একটা সেট আছে মানে এটাও বেশ সুন্দর তোমার এটার সঙ্গে পার্স আছে বেল্ট আছে একটা কিউরিং আছে তার সাথে একটা লেডিস পার্সও আছে মানে আমারও হয়ে গেল একটা গিফট এই যা ও তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি আর যেহেতু শুভ বার্থডে সেভেন ফেব্রুয়ারি তো আর সেভেন ফেব্রুয়ারি হচ্ছে মানে সেভেন ফেব্রুয়ারি থেকে যেহেতু ভ্যালেন্টাইন উইক শুরু হয়ে যায় তো শুভ আমাকেই রোজ রোজের এই রোজটা দিয়েছিল আর তার সাথে এই ক্যাডবেরিটাও ছিল যেটা তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তো সেটাও শেয়ার করে দিলাম এটাই হচ্ছে ভ্যালেন্টাইন উইকে আমার ফার্স্ট গিফট তারপর জানি না আর কোনো গিফট পাবো কি পাবো না পেলে অবশ্যই শেয়ার করব